410 হজ যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট। ফ্লাইটটি জেদ্দার স্থানীয় সময় দুপুরে গন্তব্যে পৌঁছানোর কথা। করোনার কারণে গেল 2 বছর হজ পালন বন্ধ থাকে, তবে পরিস্থিতি উন্নতি হওয়ায় এবার সারা বিশ্বে 10 লাখ মানুষ হজ পালন করবেন। বাংলাদেশ থেকে এবার হজে অংশ নেবেন 57,585 জন। এবারের হজ যাত্রায় সিরিয়ুল বিপর্যয় সম্ভাবনা নেই বলে জানান ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।